জীবনের প্রতিটা দিন রঙিন থাকবে না, জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ ঘন থাকবে না, এটাই জীবনের নিয়ম। জীবন চলবে তার আপন গতিতে। প্রতিটা সকাল সবারই শুরু হয় একটা নতুন স্বপ্ন নিয়ে, একটা নতুন আশা নিয়ে। হয়তোবা সব আশার পূরণ হয় না, সব স্বপ্নও পূরণ হয় না, তারপরেও স্বপ্ন আমরা সবাই দেখি। হাজার ঝামেলার মাঝেও স্বপ্নই মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। রিসোর্টে আজকে আমাদের সেকেন্ড ডে, তো আমি হচ্ছে এই ড্রেসটা নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে লোন 1000 পেজের একটা ড্রেস। একে তো ড্রেসটা লাল রঙের, তার উপর আবার খুবই কমফোর্টেবল। লাল রং আমার খুবই পছন্দের একটা রং। লাল পরলে কেন যেন মনটা বেশ ভালো লাগে, মনের দুঃখ দুর্দশাগুলো রঙের আড়ালে লুকিয়ে থাকে। আজকে হচ্ছে রিসোর্টে আমাদের সেকেন্ড ডে, আজকে আমরা চলে যাব। রিসোর্ট নিয়ে কিন্তু ডিটেলস একটা ব্লগ অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমরা গতদিনই এসেছিলাম এই রিসোর্টে। এটা হচ্ছে রেইন ফরেস্ট ইকো রিসোর্ট, এটা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত। তো গতদিন সারাদিন তো আমরা এই রিসোর্টে কাটিয়ে আজও আধাবেলা পর্যন্ত রিসোর্টেই কাটাবো। এখন একটু হালকা পাতলার মধ্যে রেডি হয়ে নেব। রিসোর্টটা হচ্ছে একদম গহীন জঙ্গলের মাঝখানে, রুম থেকেই হচ্ছে আমাদের একটা জঙ্গল ভিউ দেখা যায়। তো আমি একটু জঙ্গল ভিউ দেখে নিচ্ছি। রুম থেকে এরকম সবুজ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই রিসোর্টে প্রচুর প্রজাপতি, প্রজাপতির সাথে ম্যাচ করে আমিও হাতে প্রজাপতি ফিঙ্গারিং পরে নিলাম। ঘুরতে এসে রেডি হওয়া মানে শুধু একটু লিপস্টিক দেওয়া। ম্যাবলিনের এই টাইপের লিপস্টিক গুলা হচ্ছে আমি ঘোরাঘুরিতে সবসময় দেই, এগুলো একদম ঠোঁটটাকে ময়েস্ট রাখে। ড্রাই টাইপের লিপস্টিক আমার খুব একটা দেওয়া হয় না। আর এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। বললাম না, লাল রং পরলে আমার কাছে অনেক ভালো লাগে, মনটা একদম আনন্দে ভরে যায়। তো আমার মতো মন ভালো করার জন্য এই লাল রঙের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন লোন 1000 পেজে। আমি পেজটার উপরে ট্যাগ করে দেবো। আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। সকালবেলা উঠেই তো রেডি হওয়া নিয়ে বিজি। তো ব্রেকফাস্ট করে এরপরে আমরা চলে যাব পুরো রিসোর্টটা ঘুরতে। এরপরে হচ্ছে আমরা আজকে রিসোর্ট থেকে বিদায় নেব। এই রিসোর্টে একটা হোমলি ফিল পেলাম। আমরা যে ভিলাতে ছিলাম, ভিলার মাঝে হচ্ছে ডাইনিংটা ছিল, এখানেই বসেই আমরা খাওয়া দাওয়া করেছি। তো চাটা মনে হলো বাইরে বসে খাই। এখানের যে ওয়েদারটা সকালের, এখানে বাইরে বসে চাটা খেতেই বেশ ভালো লাগবে। এই রিসোর্টটা হচ্ছে শালবনের মাঝখানে, তো আশপাশ থেকে সারাক্ষণই শুধু পাখির কিচিরমিচির শব্দ আসে, সকালবেলা শব্দটা অনেক বেশি আসে। আর রিসোর্টের সকালের ভিউটা অনেক সুন্দর ছিল, কুয়াশায় তো এই মাঠটা দেখাই যাচ্ছিল না। তখন কেন যেন শ্যুট করা হয়নি, শুধু তাকিয়েছিলাম। আর এই রিসোর্টের সুন্দর একটা ঘোড়া আছে, এই ঘোড়াকে আসার পর থেকে আমি দেখছি যখনই ওকে ধরতে যাই ও আমাকে গুতা দিতে আসে, এই জন্য ওকে ধরাই হচ্ছিল না, বারবার ভয় পাচ্ছিলাম। রিসোর্টটাতে প্রচুর বাটারফ্লাই, যেদিকেই তাকাই একটু পরপর বাটারফ্লাই উড়ে যাচ্ছে। প্রিয় গতদিন তো সুইমিং করেছে, এখন বায়না ধরেছে যাওয়ার আগে ও আবার সুইমিং করবে, তো এখন আবার যাবো একটু সুইমিং পুলে। আর এটা হচ্ছে রিসোর্টের কটেজ এরিয়া, কেউ চাইলে এই কটেজেও থাকতে পারবে। আমরা তো ভিলাতে ছিলাম। আর কটেজের সামনে হচ্ছে এরকম পদ্ম ফুল ফুটে আছে। পদ্ম ফুল কিন্তু সারাদিন ফুটে থাকে না, শুধুমাত্র সকালবেলায় ফুটে। প্রতিটা কটেজের সামনেই এরকম টবের মধ্যে পদ্ম ফুল লাগানো আছে। আর রিসোর্টের রিসেপশন এরিয়াটার এখনও কাজ চলছে, তো আমরা উপরে উঠে দেখলাম উপর থেকে রিসোর্টের ভিউটা না এত সুন্দর, আর উপর থেকে একটা জঙ্গল ভিউও দেখা যায়। আমরা এসে তো আসলে জঙ্গল ভিউটা দেখতে পারিনি, কারণ রিসোর্টের মধ্যে বসে থেকে ভিউটা বোঝা যায় না। তো এখান থেকে দেখা যাচ্ছে যে চারপাশে শুধুমাত্র ঘন বন, রাতের বেলা যে কি পরিমাণ শেয়ালের ডাক শোনা যায়। তো এখন চলে আসলাম রিসোর্টের সুইমিং পুল এরিয়াতে। প্রিয় সুইমিং করবে, আমি তো ফ্রেশ হয়েই এসেছি। আর এই রিসোর্টের আরেকটা স্পেশাল দিক হচ্ছে এটার সুইমিং পুলের পানি এত ক্রিস্টাল ক্লিয়ার, ওনারা রেগুলার চেঞ্জ করেন। নর্মালি কিন্তু ফাইভ স্টার হোটেল ছাড়া এই টাইপের ক্রিস্টাল ক্লিয়ার পানি খুব একটা পাওয়া যায় না রিসোর্টে। এমন পানি দেখে পা না ভিজিয়ে আর থাকতে পারলাম না। আর এরা বাবা ছেলে মিলে হচ্ছে সাঁতারের প্র্যাকটিস করছে, একজন শিখাচ্ছে আরেকজন শিখছে। তো আমাদের এখানে দুই দিন এক রাতের একটা প্যাকেজ ছিল, আমাদের কিন্তু বেশ ভালোই সময় কেটেছে। আজকে হচ্ছে বিদায় নেওয়ার পালা, আমাদের বেশ ভালো একটা সময় কেটেছে এখানে। আর এখানে একটা জার্মান শেফার্ড আছে, যে আসার পরে ঘেউ ঘেউ করছিল, কিন্তু যাওয়ার দিন হচ্ছে আমাদের সাথে পরিচয় হয়ে গিয়েছে, এখন আর ঘেউ ঘেউ করছে না। আর এই হচ্ছে সালমান, আমরা আসার পর থেকে আমাদের খাবার দাবার থেকে শুরু করে সব কিছুর খেয়াল সে রেখেছে। থ্যাংক ইউ সো মাচ সালমানকে। রেইন ফরেস্ট ইকো রিসোর্টের সাথে বেশ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। নেক্সট আমরা কোনো একটা পূর্ণিমার রাতে আসবো, পূর্ণিমা দেখতে।